মা বলছি তোমার সাথে না আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, তার আগে বলো তুমি রাগ করবে না? আসলে কি বলো তো মা, আমি না ভাবছি যে আমি একটা ট্যাটু বানাবো আমার হাতে, এই এইখানে এইখানে ছোট্ট করে বানাবো, বড়ও করব না। আসলে আমার সব বন্ধুরা না ট্যাটু করছে, আর দেখো নতুন বছর তো আসছে, তাই ভাবছি একটা ট্যাটু বানাবো। আর তুমি তো বলেছিলে যে আমি বড় হয়ে গেলে আমি যা খুশি তাই করতে পারি, তুমি আমাকে আটকাবে না। আমার তো বড়ও হয়ে গেছি মা, একটা ট্যাটু করি না এইখানে? হ্যাঁ বাবু, কেন ট্যাটু করবি না, তোকে আমি ট্যাটু করাতে নিয়ে যাব। তোর বন্ধুরা তো সবাই ট্যাটু করেছে, এখন তো তোকে এটা করতে হবে না, আমি তোকে করাতে নিয়ে যাব। তুই একদম চিন্তা করিস না, এইটুকু এখানে এইটুকু কেন করবি, সারা শরীরে ট্যাটু কর না, মেরে মেরে সারা শরীরে তুমি ট্যাটু বানিয়ে দেবো। আমি তোকে ট্যাটু করাতে নিয়ে যাব, যা 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 এখন করতে বস যা। সত্যি? আরে বাবা থ্যাংক ইউ মা, আমি এক্ষুনি পড়তে যাচ্ছি। কিন্তু কি হলো, মা আমাকে ট্যাটু করাতে নিয়ে যাবে নিজে থেকে? বাবা কোন দিকে সূর্য উঠলো আজকে, তাতে আমার কি, মা যখন বলেছে তখন ঠিকই ট্যাটু করাতে নিয়ে যাবে। আজকে আমি সবাইকে লিখে দেব যে আমিও ট্যাটু করাবো, আমিও ট্যাটু করাবো। বাবু, এই বাবু! আরে মা আবার এখন ডাকছে কেন? ও যাক শুনে আসি, আজকে যা যা কাজ করতে বলবে আমি সব কাজ করে দেবো, ট্যাটু বানাবো, এখন মাকে খেপানো যাবে না, যাই শুনে আসি কি বলছে। One eternity later. মা ডাকছিলে বলো। এই তো শোন, তুই এখন চোখ বন্ধ করে চুপটি করে বস, বুঝলি? চোখ কেন বন্ধ করতে যাব মা, তুই কি তোর মাকে একটুও বিশ্বাস করতে পারিস না? হে ভগবান, এই দিনটা দেখার জন্যই তো আমি এই বাড়িতে পড়ে আছি, আমার নিজের পেটের সন্তান আমাকে বিশ্বাস করতে পারছে না। পাশের বাড়ির পল্টুও তার মাকে বিশ্বাস করে, আর তুই আমাকে বিশ্বাস করলি না। হা হায় ভগবান। আচ্ছা 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 মা, ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি, আমি এক্ষুনি চোখ বন্ধ করছি, এই যে করলাম। এখন তুমি আমাকে যেটা বলবে সেটা তো আমাকে করতেই হবে, যতই হোক তুমি ট্যাটুর জন্য রাজি হয়েছ, এই যে করছি। কিন্তু তাহলে বস চুপ করে বস, আমি তো জানি যে আমাকে ভালোবাসিস, কত বিশ্বাস করিস, বস বস চুপ করে বস, চোখ বন্ধ রাখবি কিন্তু, হ্যাঁ তাকাবি না কিন্তু একদম, হ্যাঁ চোখ বন্ধ করে রাখ, এই তোর মায়ের দিব্যি, তাকাবি না। কথা দিয়েছিলাম তোকে আমি নিজে ট্যাটু করাতে নিয়ে যাব, দেখ করিয়ে দিয়েছি। শোন, এটাই অনেক ভালো ট্যাটু হয়েছে, এই ফুল বেল পাতা এঁকে দিয়েছি, এটাই অনেক সুন্দর হয়েছে, কারোর বাবা মা না এত সুন্দর করে ট্যাটু করাতে পারে না, এটা হচ্ছে পেটের কামাল, বুঝলি, আর তোর মায়ের কামাল। দেখ দেখ বাবা, শোন আমার কথা, বিষয়টা হচ্ছে তুই ট্যাটু করাতে যাবি, প্রচুর টাকা দাম নিত, তোর ব্যথা লাগতো, অথচ এটাতে ব্যথা লেগেছে বল, এটা ধুয়ে যাবে দুদিন বাদে, আবার নতুন করে একটা ফুল বেল পাতা এঁকে দেবো, কখনো ভালোবাসা এঁকে দেবো, কখনো টেডি বিয়ার এঁকে দেবো, কখনো গোলাপ এঁকে দেবো, রোজ নতুন নতুন ট্যাটু। শোন এটাই রাখবি ঠিক আছে, আর ট্যাটু ফ্যাটু করা ভুলে যা, তুই আর একদিন শুনেছিস ট্যাটু করতে গেছিস, মেরে ঠ্যাং খোড়া করে দেবো সারা শরীরে, মেরে দাগ বসিয়ে ট্যাটু বানিয়ে দেবো আমি তোর। হ্যাঁ ট্যাটু?